মাহার কার্টুন টিভি। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের আরো একটি নতুন গল্প শোনাবো, যার নাম হলো মৃত্যুর ডাক। কোনো এক জঙ্গলে অনেক পশু খুশি খুশি একসাথে থাকত। ওদের মাঝে এক ড্রাগনও থাকত, যে মৃত্যুকে খুব ভয় করত। এজন্য ও বিপজ্জনক কাজ থেকে সব সময় দূরে থাকত, যাতে ওকে যেন কখনো বিপদের সম্মুখীন হতে না হয়। একদিন জঙ্গলের সব পশুরা ওদের রাজা বাগ্গা সিংহের জন্মদিনের খুশির পার্টির আয়োজন করছিল। ও, আজ মহারাজের গুহাটা ফুল আর ফল দিয়ে ভরে দেব, উনি এগুলো দেখে খুব খুশি হবেন। কথাটা তো ঠিক বলেছো, কিন্তু সব সুন্দর আর সবচেয়ে সুগন্ধি ফুলগুলো তো জঙ্গলের সবচেয়ে উঁচু গাছগুলোতেই হয়ে থাকে, আমরা সেগুলো কি করে আনব? তখনই সামনে থেকে ড্রাগনকে আসতে দেখা যায়। চলো ওর থেকে সাহায্য নি, ওই গাছ থেকে ফুলগুলো খুব সহজেই আনতে পারবে। তোমার কি মনে হচ্ছে যে ওই ভীতু ড্রাগন আমাদের কোনো সাহায্য করতে পারবে? আরে, চেষ্টা করতে দোষ কি আছে? ড্রাগনের থেকে কোনো সাহায্যের আশা না দেখেও ওরা দুজনই সাহায্য চাইতে যায় আর ড্রাগনকে সব কথা বোঝায়। ভাল্লুক আর হরিণের কথা শুনে ড্রাগন চিন্তায় পড়ে যায়। ওরা আমাকে উঁচু গাছ থেকে ফুল ছিঁড়ে আনতে বলছে, যদি এদের কাজের জন্য ওই গাছটা আমার পিঠের ওপর পড়ে যায় তো তবে তো আমি মরে যাব। মানে মানে ওরা আমাকে মারতে চাইছে। না, আমি এই কাজ করব না, ক্ষমা করো, আমি এটা করতে পারবো না। আমার এখনই একটা দরকারি কাজের জন্য জঙ্গল থেকে বাইরে যেতে হবে। ড্রাগন ওখান থেকে চলে যায় আর হেঁটে হেঁটে জঙ্গল থেকে বেরিয়ে আসে। ও যখনই জঙ্গলের সীমা থেকে বেরিয়ে আসে, তখনই ও সেখানে কারোর আওয়াজ শুনতে পায়। তুমি কি আমাকে এখান থেকে তুলে ওই গাছে তুলে দিতে পারবে? শব্দ শুনে ড্রাগন ভয় পেয়ে যায় আর এদিক ওদিক দেখতে লাগে। তখনই ওর নজর গিয়ে পড়ে মাটিতে পড়ে থাকা একটি আমের ওপরে। আমকে বলতে দেখে ড্রাগন একদম হকচকিয়ে যায়। আরে, চোখ খুলে আমাকে খালি দেখতেই থাকবে নাকি আমাকে তুলে এখান থেকে গাছেও রাখবে? আমের কথা শুনে ড্রাগন তাকে উঠিয়ে গাছে রেখে দেয়। তারপর ও ভয় ভয় ওকে প্রশ্ন করে, তুমি কি করে কথা বলতে পারো? আমি কখনো কোনো ফলকে এরকম ভাবে কথা বলতে দেখিনি। আমি কোনো সাধারণ ফল নই গো, আমি হচ্ছি একটা জাদুর ফল। আচ্ছা, তুমি বলো, তুমি জঙ্গলের সীমা অতিক্রম করে কোথায় যাচ্ছ? আমি তো এমন কোনো জায়গা খুঁজতে যাচ্ছি যেখানে আমার কখনোই মৃত্যু না হতে পারে। আচ্ছা, তাহলে তুমি আমার সাথে আমার জাদুর সেই দুনিয়ায় কি যেতে চাইবে যেখানে কারোর কোনোদিন মৃত্যু কিন্তু হয় না? আমের কথা শুনে ড্রাগন খুব খুশি হয় আর ওর সাথে যাবার জন্য প্রস্তুত হয়। তারপর আম নিজের চোখ বন্ধ করে মন্ত্র বলতে শুরু করে আর তখনই আকাশ থেকে এক উজ্জ্বল রশ্মি আসে আর তখনই ওই রশ্মির সাথে ওরা দুজন কোথাও অদৃশ্য হয়ে যায়। জাদুর দুনিয়ায় পৌঁছে ড্রাগন খুব খুশি হয় আর খুশিতে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। তখন জাদুর কথা বলা আম ওকে দাঁড় করিয়ে বলে, তুমি এই দুনিয়ায় এসে গেছো, কিন্তু এখানে থাকতে হলে সবসময় একটা কথা মনে রাখবে, যদি কখনো এখানে তোমার নাম কাউকে ডাকতে শুনতে পাও তাহলে ভুল করেও কখনো ওই ডাকের পিছনে যেতে যেও না। কিন্তু তুমি যদি ওই ডাকের পিছনে যাও তাহলে কি হতে পারে? আমি কিন্তু তার দায়িত্ব নেব না। নিশ্চয়ই, আমি তোমার বলা সব কথা খুব ভালো করে মনে রাখব। এরপর ড্রাগন বিনা মৃত্যুর ভয়ে
খুশি খুশি ওই জাদুর দুনিয়াতে থাকতে লাগে। এভাবেই তার সময় কাটতে থাকে। যখন থেকে আমি এই দুনিয়াতে এসেছি আমাকে একবারও মামার মৃত্যু চিন্তা করতে হয়নি। এসব যেন একটা স্বপ্নের মতো লাগছে। খুশিতে নৃত্যরত ড্রাগন এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। তখনই ও এক শব্দ শুনতে পায় যেটা ওকে ডাকতে থাকে। ডাক শুনে ড্রাগন সব কিছু ভুলে যায় আর ওর পিছু করতে করতে একটি দরজার কাছে গিয়ে পৌঁছায়। এর আগে তো আমি এই দরজাটা আমি কোনোদিন এখানেতে দেখিনি। আর এটার পিছনে কে আছে যে আমাকে আমার নাম করে ডাকছে? এটা ভাবতে ভাবতেই ড্রাগন শব্দের পিছনের চেহারা দেখবার কৌতূহলে সব কিছু ভুলে দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায়। আর যখনই ওই দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায় আর জাদুর দুনিয়া থেকে বেরিয়ে সে সোজা সাধারণ দুনিয়াতে পৌঁছে যায়। এটা কি হলো? আমি এই সাধারণ দুনিয়াতে কি করে ফিরে আসলাম? না না, আমি এখানে থাকবো না। কৃপা করে কেউ আমাকে সেই দুনিয়াতে আবার ফিরে নিয়ে চলো। ড্রাগন চিন্তায় পড়ে কিছু না কিছু বলতেই যাবে, তখনই ও এক আকাশবাণী শুনতে পায়। আমরা তোমাকে জাদুর দুনিয়াতে থাকার জন্য এক সতর্কবাণী দিয়েছিলাম যে কখনো নিজের নাম ডাকা শুনে কোনো প্রতিক্রিয়া করবে না, কিন্তু তুমি আমাদের কোনো কথাই মানলে না এবং শব্দের পিছু করতে করতে দরজার বাইরে চলে গেলে, যার পরিণাম স্বরূপ তোমাকে তোমার সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হতে হবে। তবে বলো, তুমি সাধারণ জগতে নিজের জীবন কাটানোর পর মৃত্যুবরণটা পছন্দ করবে নাকি অকাল মৃত্যুটাই তোমার পছন্দের হবে? কৃপা করে আমার সাথে এটা করো না, আর আমাকে আবার ওই জগতে ফিরিয়ে নিয়ে চলো। আমি এই সাধারণ জগৎ আর মৃত্যু দুটোকেই ভয় পাই। তোমার কাছে সময় খুবই কম। এসব শুনে ড্রাগন খুব ভয় পেয়ে যায় আর সাধারণ দুনিয়াতে থেকে নিজের জীবন ধারণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। তারপর ও এটা বুঝতে পারে যে কেউ যতই চেষ্টা করুক না কেন, সে নিজের জীবনচক্রকে কখনোই বদলাতে পারে না। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবন আর মৃত্যু দুটোই আমাদের জীবনের মহত্বপূর্ণ সত্যি। সেজন্য আমাদের এই দুই সত্যি থেকে কখনোই ভয় করতে নেই। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।